গুড মর্নিং, নতুন দিন নতুন সকাল। আজ 17 মার্চ 2024 রবিবার। আমরা আজকে একটু পরে এখান থেকে বেরিয়ে যাব, এখান থেকে বেরিয়ে আমরা পহেলগাঁও চলে যাব। তো আমাদের এই শ্রীনগর এবং এই যে কাশ্মীর ট্যুরের একটা পার্ট আমরা কমপ্লিট করলাম। গতকাল আমরা সোনমার্গ গিয়েছিলাম, তার আগের দিন গুলমার্গ গিয়েছিলাম। তো সব ঠিকঠাক আছে, খুব সুন্দরভাবে আমরা এনজয় করেছি। আর আজকে আমাদের জার্নি হচ্ছে পহেলগাঁও থেকে। আমরা আমাদের জার্নি শুরু করলাম হোটেল থেকে, এখন শ্রীনগর ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি এখন পহেলগাঁও থেকে। শ্রীনগর থেকে পহেলগাঁও দূরত্ব হচ্ছে 89 কিলোমিটার। আমরা 35 আর আমরা এসে পৌঁছালাম পহেলগাঁওতে। এই হচ্ছে পহেলগাঁওতে আমাদের আজকের হোটেল। আজকে রাতে থাকবো এখানে। আর সামনে বরফে ঢাকা পাহাড়। এখন গাড়ির ওপরে জিনিসপত্র আছে, সেগুলোকে নামাতে হবে। হোটেলের রুম অ্যালটমেন্ট আছে, দেখা যাক কীরকম রুম পাওয়া যায়। হোটেল রিভারল্যান্ডের রুমে আমরা এসেছি। এই হচ্ছে আমাদের রুম, আর ভেতরে হচ্ছে এই রুমের চেহারা। একটা ডবল বেডেড বিছানা, দুটো ফাইবারের চেয়ার, সাথে একটা টেবিল ছোটো। এই হচ্ছে বড় একটা জানালা, একটাই জানালা, বিভিন্ন রকমভাবে ফ্রেম করা আছে। বাইরেটা সুন্দর দেখা যাচ্ছে, টিভি আছে, আর একটা আয়না আছে, আর এখানে একটা ছোট্ট একটা টুল আছে। আর এই হচ্ছে ওয়েস্ট বক্স আছে একটা, আর হচ্ছে আমাদের বাথরুম। বাথরুমে মিরার আছে, চার্জিং পয়েন্ট আছে, শাওয়ার আছে, হ্যাঙ্গার আছে, একটা বেসিন আছে বড়, আর গরম জল সাপ্লাই হয় বয়লারের থ্রু দিয়ে। সামনে আমাদের রুম, সেই সিঁড়ি দিয়ে নেমে এলাম, সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি। এখানে আরও কয়েকটা রুম আছে, বরাবর বরফ জমে আছে। আর এই প্যাসেজ দিয়ে বেরিয়ে এলেই
সামনে একটা লন, লনে অনেকগুলো চেয়ার টেবিল পাতা আছে। আজকে ওয়েদার খুব সুন্দর, পরিষ্কার আবহাওয়া, আর সামনে বরফ আবৃত পাহাড়, পাহাড়ের চূড়ায় পুরো বরফ, যথেষ্ট ঠান্ডা আছে। একদম লিডার নদীর ধারেই হচ্ছে আমাদের এই হোটেল। হোটেল থেকে বেরিয়েই এই লিডার নদী, এই হচ্ছে ভিউ, আর এই হচ্ছে আমাদের হোটেল রিভার ল্যান্ড। এই রাস্তা দিয়ে আমরা এলাম, চারিদিকের ভিউটা হচ্ছে এরকম। দুপুর একটা, আমরা 12:30 নাগাদ পাহালগাঁওতে এসে পৌঁছেছি, হোটেল রিভার ল্যান্ডে উঠেছি, রুম অ্যালটমেন্ট হয়েছে, ভালো রুম, আর আমরা একটা রাত এখানে থাকবো। আর আপাতত যা প্রোগ্রাম তাতে আমরা এখানে লাঞ্চ করব, লাঞ্চ করে আমরা সাইট সিনে যাব। প্রথমে যাবো চন্দনবাড়ি, তারপর বেতাব ভ্যালি, তারপর আরু ভ্যালি, এগুলো সবই আমরা গাড়িতে যাব। আর এছাড়া কাছাকাছি কিছু যদি পার্ক থাকে সেগুলো দেখব, আর এভাবেই মানে দিন থাকতে থাকতে এগুলো করব। আর আজকে রাত্রে এখানে কাটানো, আগামীকাল এখান থেকে আমরা চলে যাব কাটরা। শর্মাজি আমাদের এই গাড়িটাকে এখানে রেখেছে পার্ক করে, আর সামনেই হচ্ছে পাহাড়, আর পাহাড়ের মাথায় বরফ ঢেকে আছে, স্নো ক্যাপ মাউন্টেন একদম সামনে। সামনে একটা মসজিদ আছে, পাশে আর একটা হোটেল, আর একদম সামনে লিডার নদী বয়ে যাচ্ছে। শর্মাজি, শিবুদা, বাপ্পা সব বসে আছে লনে। দুপুর 3:00 আর আমরা হোটেল থেকে বেরোচ্ছি এই 4:00 টাটা সুমোতে। 5টা টাটা সুমো আছে, আমরা বেরোচ্ছি এখন হোটেল থেকে। দুপুর 3:40 আর আমরা চন্দনবাড়িতে এসে পৌঁছেছি। রাস্তা দুদিকে বরফ, আর গাড়ির যা ভিড় তাতে আমাদের গাড়ি অনেক আগে আটকে গেছে এই জ্যামে, আর জ্যাম ঠেলে উঠে আসতে পারিনি। আমরা হেঁটে হেঁটে আসছি, এই হচ্ছে চন্দনবাড়ি। অমরনাথ যাত্রার সময় এই চন্দনবাড়ি থেকে যাত্রা শুরু হয়, পাহালগাঁও থেকে চন্দনবাড়ি পর্যন্ত তীর্থযাত্রীদের না এখানে এনে নামিয়ে দেওয়া হয় গাড়িতে, তারপর এখান থেকে শুরু হয় হাঁটা। গাড়ি দাঁড়িয়ে আছে, এইসব গাড়িগুলো আগে এসছে, এই কারণে এতটা আসতে পেরেছে, আমাদের গাড়ি অনেকটা পেছনে আছে। বড় গাড়ি ঠেকে আছে, চারিদিকে সাথী আসছে। চলো, আমরা এখন দাঁড়িয়ে আছি চন্দনবাড়িতে। এই হচ্ছে চন্দনবাড়ির সৌন্দর্য, চারিদিকে বরফ। আরেকটু উপরে যাওয়া যেত, কিন্তু আরেকটু উপরে যেতে দিচ্ছে না, এই পর্যন্তই মোটামুটি আসা যাবে। একটা দারুণ জায়গা।
এই জায়গায় কিছুক্ষণ থাকবো, থেকে আবার আমরা যাবো বেতাব ভ্যালি। এই মুহূর্তে বসে আছি চন্দনবাড়িতে বিকেল চারটে, আর এখানকার যে সৌন্দর্য সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছি। এর আগে আমি চন্দনবাড়ি এসেছি বারচারে, কারণ হচ্ছে চারবার 2010, 2011, 2012 এবং 2014 এই বছরে আমি অমরনাথ যাত্রা করেছিলাম এবং আমার রুটি ছিল চন্দনবাড়ি হয়ে। তো সেই পুরনো কথা মনে পড়ে যাচ্ছে। এখানে বেশ কিছুক্ষণ হয়ে গেল আমরা বসে আছি, এরপরে আমরা যাবো বেতাব ভ্যালিতে। বিকেল 4:25 আর আমি এখন দাঁড়িয়ে আছি বেতাব ভ্যালিতে। রাস্তার উপর থেকে এই নিচে দেখা যাচ্ছে বেতাব ভ্যালি। বিকেল 4:25 আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঠিক বেতাব ভ্যালিতে, বেতাব ভ্যালি নিচে, আর আমরা উপরে দাঁড়িয়ে আছি। রাস্তার উপর আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আমাদের সঙ্গীরা গাড়ি থেকে নেমে ছবি তুলছে। আর বেতাব ভ্যালি যে পার্ক, সেই পার্কের এন্ট্রি ফি হচ্ছে 100 টাকা করে, সেটার জন্য নিচে যেতে হবে। আমরা নিচে আর যাবো না, আমরা এখান থেকেই বেতাব ভ্যালিকে এনজয় করছি। এই হচ্ছে নিচে বেতাব ভ্যালি। এই ভ্যালিতে বেতাব সিনেমার শ্যুটিং হয়েছিল, যে কারণে এর নাম হয় বেতাব ভ্যালি। আর সামনে উঁচু পাহাড়, একদম উপরে পাহাড়গুলোতে বরফে ভর্তি, একদম নিচ পর্যন্ত বরফ নেমে এসছে, আর পাইনের জঙ্গল বরফে ভর্তি হয়ে আছে। প্রাকৃতিক দৃশ্য অপূর্ব। আর দূরে হচ্ছে এই গ্রাম দেখা যাচ্ছে, এই গ্রামটাকে পার করে আমরা চন্দনবাড়িতে গেলাম। এখানে অনেকে দাঁড়িয়ে পড়েছে। এখানে এখানে কিছুক্ষণ সময় কাটাবো, সময় কাটিয়ে এখান থেকে আমরা হোটেলে ফিরে যাবো। রাত 8টা আর হোটেলের রুমে বসে আছি পাহালগাঁওতে। প্রচণ্ড ঠান্ডা আর টেম্পারেচার শো করছে, যেটা সেটা হচ্ছে 2 ডিগ্রি, আর রাত বাড়ার সাথে সাথে 9টা থেকে 10টার মধ্যে হয়ে যাবে -3, আর ভোর 4টাতে দেখাচ্ছে -7। সুতরাং প্রচণ্ড ঠান্ডা, ভোর রাতে হবে, তারপরে আলো ফোটার সাথে সাথে আবার -থেকে +এ ডুববে। তো এই অবস্থায় এখন আমরা হোটেলের রুমে একটু পরে ডিনার করব। ডিনার করে আমাদের কালকে সকালে উঠতে হবে, ঘুমের প্রস্তুতি নিতে হবে। তো এই পর্যন্ত আজকে এখানেই শেষ করলাম, আগামীকাল আবার দেখা হবে। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম পহেলগাঁও। আর আজকে হচ্ছে 18 মার্চ 2024, আজ হচ্ছে সোমবার। আর আজকে আমরা পহেলগাঁও একটু পরে ছেড়ে দেবো, এখান থেকে আমরা এগিয়ে যাবো কাটরার দিকে। আমরা পহেলগাঁওতে গত রাতে ছিলাম, গত রাতে পহেলগাঁও রাতের টেম্পারেচার ছিল -7, আর এখনও টেম্পারেচার প্রায় 0-র কাছাকাছি। তো প্রচণ্ড চিল্ড মর্নিং একদম, আর সূর্য আস্তে আস্তে উঠছে। তো এই জায়গাটা একটা চারদিকে পাহাড়ে ঢাকা, যে কারণে সূর্য এখন এসে পৌঁছায়নি, প্রচণ্ড ঠান্ডা। আর একটু পরে আমরা ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে এখান থেকে আমরা কাটরার দিকে বেরিয়ে যাবো। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যে জায়গায়, সেই জায়গায় আমার ঠিক পিছনে হচ্ছে লিডার নদী। খুব সুন্দরভাবে কালকে পহেলগাঁওকে আমরা এনজয় করেছি। আমরা চন্দনবাড়ি আর বেতাব ভ্যালি ঘুরে এসেছি। আরু ভ্যালি যাওয়ার কথা ছিল, পরে জানা গেল যে আরু ভ্যালিতে দেখার মতো কিছু নেই, সব ড্রাই হয়ে গেছে এই শীতের উইন্টার সিজনে। ন্যাচারে যা হয়, গ্রিনারির ব্যাপারটা নেই আর সেরকমভাবে বরফও নেই, একই জিনিস। ন্যাচারালি আমরা আর ওইদিকে যাইনি। আর ফিরে এসে এখানকার যে চারিদিকে চোখ বোলালে পুরোটাই হচ্ছে একদম ল্যান্ডস্কেপ, তাদের মনে হচ্ছে কোনো ক্যালেন্ডারের পাতায় ঢুকে গেছি। অদ্ভুত সুন্দর একটা জায়গায় 7:50
আর লিডার নদীর পাড় ধরে হেঁটে যাচ্ছি। সামনে তুষার আবৃত পাহাড়, অপূর্ব সৌন্দর্য এই পহেলগাঁও। সামনে একটা মসজিদ আছে। রমজান মাস চলছে, রোজা চলছে, এই সময় আমরা পহেলগাঁওতে এসেছি। একটু ফাঁকা ফাঁকা, সকাল 8:40 আর আমাদের পহেলগাঁও থেকে এবার চলে যাওয়ার সময় এসছে। গাড়িতে মালপত্র তোলা হবে, জিনিসপত্র সব নামিয়ে আনা হয়েছে। ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে আমাদের জার্নি শুরু হবে। সকাল 9:30 আর আমাদের পহেলগাঁও ছাড়ার সময় চলে এসছে। গাড়িতে জিনিসপত্র তোলা হচ্ছে,